হঠাৎ আড়ালে চলে যাওয়ার নায়িকা অপবিশ্বাসের সন্ধান নিয়ে কম জল খোলা হয়নি। তাকে নিয়ে নানান ধরনের খবর প্রকাশিত হয়, এমনকি বাদ জানি তার বিয়ে নিয়েও। নিজেকে আড়াল করে রাখা এবং সাকিব খানের সাথে সম্পর্ক নিয়ে অনেকবারই সমালোচনার মধ্যে পড়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস। নিজেকে আড়াল করে রাখা এবং সাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে সৃষ্টি হওয়া কৌতূহল তিনি খুব শীঘ্রই দূর করে দেবেন বলেও জানান। তিনি বলেন, ইন্ডাস্ট্রি আমার জীবন, ব্যক্তিগত কিছু কারণ ছিল, নিজেকে শারীরিকভাবে ফিট করাও তো একটি বিষয় রয়েছে। আমি একটা বিষয় বিশ্বাস করি, কাজ কাজের মতোই থাকবে, কিন্তু প্রতিটা মানুষের ব্যক্তি জীবন রয়েছে, সেটি তার মতো করেই চলবে। যখন আমি গণমাধ্যমের সামনে আসব তখন আমি তাদের কিছু কৌতূহল দূর করে দেব। তিনি আরো বলেন, এর কারণ আমি যখন সবার সামনে আসব তখন সবাই যেন বিষয়টি উপভোগ করেন। আমি জেনে বুঝি সিদ্ধান্ত নেই, আমি আমার সেই সময়টাকে উপভোগ করছি। আমার প্রত্যেকটি বিষয়কে আমি একটি পরিকল্পনার মধ্যেই করি, যার কারণে মানসিকভাবে আমি শক্ত থাকতে পারি। আমার কাছে মনে হয় আমি সবার কাছেই আছি, শুধু অবস্থানটা ভিন্ন। এখন ব্যক্তিজীবনের কাছে আছি, পেশাগত জীবন থেকে দূরে আছি।